संविधान और लिखी हुई है और भारत सरकार के अभी तक धरना प्रदर्शन साथियों चल रहे हैं। हमें वर्तमान समय की व्यवस्था में वर्तमान समय की सरकार ने ये सरकारी राजपथ अवरोध এছাড়াও পদযাত্রা আয়োজন করা হয়েছিল। এই কারণে সারা দেশব্যাপী যে নির্বাচন সম্পন্ন হলো সেই নির্বাচনে বহুজন ক্রান্তি মোর্চার পক্ষ থেকে আমরা বলতে চাই তা জনগণের সরকার নির্বাচিত হয়ে আসেনি, বরং ইভিএম এর সরকার। তো এই ইভিএম এর সরকারের বিরুদ্ধে আমরা সারা দেশব্যাপী এই দিনভরো আন্দোলনের কার্যক্রম আজ চালাচ্ছি। এটা আমাদের আজকে হঠাৎ করে প্রোগ্রাম শেডিউল করা নয়, এটা আমাদের পূর্ব নির্ধারিত পূর্ব শেডিউল করা প্রোগ্রাম। এর আগে আমরা 23 এপ্রিল 2019 ইভিএম এর উপর ইভিএম এর বিরুদ্ধে সারা দেশব্যাপী জেল ভরো আন্দোলন করেছিলাম, জেলে গিয়েছিলাম। এরপর দ্বিতীয় দফায় আমরা 15 মে করেছিলাম, জেল ভরো আন্দোলন করেছিলাম। এবং নির্বাচন কমিশনের যে ফ্রেম করা আইন 56C, 56D এবং 49MA যে বদমাইশি আইনটা নির্মাণ করেছে সেই বদমাইশি আইনকে আমরা প্রকাশ্য দিবালোকে পুলিশ প্রশাসনের সামনে সেই আইনকে আমরা পুড়িয়েছিলাম এবং জেল ভরো আন্দোলনের কার্যক্রম করেছিলাম। যে জায়গাতে মানুষরা ভোট দিয়েছে সেই জায়গাতে ভোট যায়নি। আমাদের মানুষের যে মনোনীত প্রার্থী যাকে জিতাতে চায় সে ইভিএম এর মেশিনে সেই প্রার্থীকে তারা জিতাতে চায় না। ইভিএম মেশিনের মাধ্যমে ইলেকট্রনিক ভোটিং মেশিনে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তারা ইলেকট্রনিক ভোটিং মেশিনকে এমন ভাবে সেট করেছে শাসন যে যে জায়গাতে ওরা নিজে জিততে চায় সেই সেই জায়গাতে ওরা এমন ভাবে নিজের পছন্দ মতো ওরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে প্রার্থীকে ওরা জিতিয়ে আনতে পারে। তার জন্য সঠিক প্রতিনিধি এই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে নির্বাচন করা যায় না। তাই আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের আমরা বিরোধ করছি যে ব্যালট পেপার পুনরায় ভারতবর্ষে চালু হোক, তার প্রতিবাদে গোটা ভারতবর্ষ ব্যাপী আমাদের অনির্দিষ্টকালের জন্য ভারত বন্ধ আমাদের। এটা কোথায় কোথায় হচ্ছে ভারত বন্ধটা? আপনি কোন কোন জায়গায় করেছেন বর্তমানে? আমরা মালদা জেলাতে শুধু আমরা হবিপুর থেকে রেলি করে আমরা আসলাম, এখানটায় আমরা আছি এবং এরকম প্রত্যেকটি ডিস্ট্রিক্টে চলছে এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এটা চলছে। আমরা মালদাতে এখানটায় আমরা পরিক্রমা করছি। আপনার দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন এটাকে বাতিল করতে হবে, ব্যালট পেপার ভারতবর্ষে পুনরায় নিয়ে আসতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে মনাতন হেমব্রম। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।